ক্লাস শুরুর দিকে কেবলমাত্র কলেজে উঠলাম, এখনো অনেক সময় পড়ে আছে, থাক আর পড়বো না। পড়ার সময় রাত 2টা বেজে গেছে, যাই তাড়াতাড়ি শুতে যাই, কাল সকালে আবার ক্লাস আছে। আজ 2 সপ্তাহ হচ্ছে ক্লাসে যাইনি, কালকে ক্লাসে যেতেই হবে। ক্লাস টাইমে হেস, এত সকাল সকালে এলাম বাজে, এখন কেবলমাত্র 10টা বাজে, এত সকালে কেউ কলেজে যায়? এখন অনেক দিন পড়ে আছে, অনেক টাইম পাবো, যাই আর একটু ঘুমিয়ে নেই, তারপরে উঠে কলেজে যাব। পরীক্ষার 1 মাস বাকি থাকতে। একই দেখছি আমি, পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে, 2 দিন আগে না পরীক্ষা দিলাম, ওরে বাবা, 1টা সাবজেক্ট, 2টা সাবজেক্ট, 3টা সাবজেক্ট, টোটাল 6টা সাবজেক্ট, আমার হাতে আছে মাত্র 1 মাস। যদি 1টা সাবজেক্ট 5 দিন করে পড়ি, তাহলে 6টা সাবজেক্ট আমার লাগবে 30 দিন। এ অনেক টাইম আছে, খালি খালি আমি শুধু চিন্তা করতেছি, অনেকক্ষণ ঘুমাইনি, যাই একটু ঘুমিয়ে নেই। পরীক্ষার 1 সপ্তাহ আগে। আমি পারি না, আর পারি না, পরীক্ষার আর 1 সপ্তাহ বাকি, 1টা বইও পড়িনি, এতগুলো বই, কোনটা থুয়ে কোনটা পড়ি, এইটা পড়লে ওইটা ভুলে যাই, ওইটা পড়লে এইটা ভুলে যাই, কোনটা থুয়ে কোনটা পড়ি, আল্লাহ গো। পরীক্ষার আগের দিন। হে আল্লাহ, তোমার হাজারো গুনাহগার বান্দার মধ্যে আমি একজন গুনাহগার বান্দা, যে একটুও লেখাপড়া করি নাই, আল্লাহ গো এই পরীক্ষা আমাকে কোনো মতো পাশ করাই দাও, আমি সামনে পরীক্ষার থেকে খুব ভালো করে পড়বো, কোনো ক্লাস মিস দিব না, কোনো পড়া মিস দিব না, হে আল্লাহ এবারকার মতো আমার দোয়াটা কবুল করে নাও, বলো আমিন।